দেখুন এই রায় আরো একবার প্রমাণ করলো, কারণ এটি এই এবারই প্রথম নয়, এর আগেও বারবার প্রমাণিত হয়েছে কোর্টে মহামান্য আদালতের কাছে যে সিবিআই তদন্ত দেওয়ার সময়, ধরুন প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সিবিআই তদন্ত দেওয়ার সময় মহামান্য আদালত মহামান্য বিচারপতি রায় দিয়েছেন যে যেখানে কাগজপত্র রাখা হবে সেই অফিসকে পাহারার দায়িত্ব যেন কেন্দ্রীয় বাহিনীকে কাউকে দেওয়া হয়, পুলিশকে যেন দেওয়া না হয়। অর্থাৎ বারবার যে আইন বিভাগ আছে আমাদের আমাদের দেশের যে কয়েকটি স্তম্ভ তার মধ্যে অন্যতম হচ্ছে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার কিন্তু কোনো কনফিডেন্স নেই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের উপরে। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেই নদিয়ার হাঁসখালির খুন থেকে শুরু করে ইলামবাজারের ধর্ষণ থেকে শুরু করে খুন বা সন্দেশকারীর আদিবাসী মহিলার ধর্ষণ, প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে, হোলিগ্যান্স যারা দস্যু দুষ্কৃতী তাদের হাতে এই শাসন ব্যবস্থা চলে গেছে। সেই লাল ডায়েরি মিসিং, এবং এখানেও আমরা ভয় পাচ্ছি যে এসআইটি যেই হুট করে এসআইটি গঠন করে দেওয়া হয় সেই এসআইটি কিন্তু তথ্য প্রমাণ লোপাটে নেমে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে তদন্তগুলো সিবিআইয়ের হাতে যায় সেগুলো সময় নিয়ে নেয়, দীর্ঘসূত্রিতা হয়। আর উল্টো দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে সত্যজিৎ বাবু যিনি বিধায়ক ছিলেন তিনি খুন হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক, তার খুনের তদন্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিলেন, প্রায় দু তিন বছর হতে চললো, তিন বছরের বেশি সময় হয়ে গেছে প্রায় আমার যতদূর মনে পড়ছে, এখনও পর্যন্ত সেই এসআইটি কিছু করতে পারেনি। তাহলে কি আমরা ধরে নেবো যে এসআইটি অকর্মণ্য? নির্ভর করে যে কোনো তদন্তের যে প্রমাণ সাপেক্ষে, কিন্তু এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। সিবিআইয়ের আগে যখনই যে কেসগুলো পশ্চিমবঙ্গ পুলিশের কাছে গেছে আমরা ভবিষ্যতে সিবিআই তদন্তের সময় দেখেছি সেখানে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ পাওয়া যায় না। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি গতকাল এই তৃণমূলের ব্লক সভাপতিকে যখন পুলিশ অ্যারেস্ট করে সেখানে নাকি তৃণমূলের ওই জেলার একজন দুর্দান্ত প্রতাপ নেতা তিনি সেই থানায় পৌঁছে যান। আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আসছে যে এরকম কিছু তৃণমূল কংগ্রেসের নেতা সেই সময় পুলিশকে ফোন করে মানা করেছে সেখানে যেতে, বলেছে যে দুটো বাড়ি তিনটে বাড়ি পুড়তে দিন তারপরে আপনারা যান সেখানে। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পেয়েছে যে সেখানকার এসডিও বা আইসি এসডিপিও বা আইসি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির কথা অনুসারে চলে, মুখ্যমন্ত্রীর কথাতেই সেটা পরিষ্কার হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে প্রশাসন ওখানে সম্পূর্ণরূপে ভ্যানিশ এক কথায়। তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি এখন জিম্মি সাহেব মনে হয় ব্লক সভাপতি হয়েছেন, তিনি ওখানকার এসডিপিও, পুলিশ এসডিপিও না, এসপি ওখানকার যিনি জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি সেখানকার জেলা জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করছেন, এই ধরনের অবস্থা সেখানে পৌঁছে গেছে। দেখুন এই জায়গায় আমাদের প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী যাবার পর বললেন তার ব্লক সভাপতিকে অ্যারেস্ট করতে হবে, সঙ্গে সঙ্গে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। এই ব্লক সভাপতি যে নিখোঁজ ছিল এরকম কিন্তু নয়, তাই তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথম দিন যখন ঘটনা ঘটার পর আমাদের বিধানসভার ডেপুটি স্পিকার আশিসবাবু আশিস ব্যানার্জি মহাশয় যিনি ওখানকার বিধায়ক রামপুরহাট বিধানসভার, তিনি যখন বক্তব্য রাখছিলেন তার পাশে এই ভদ্রলোক দাঁড়িয়েছিল, এই যিনি ব্লক সভাপতি। অতএব তিনি পুলিশ কোথায় জানতো, পুলিশ সে কোথায় লুকিয়ে আছে পুলিশ সেটা জানতো, কিন্তু তাকে ধরা হয়নি। মুখ্যমন্ত্রী বলার পর তাকে ধরা হলো। আমাদের প্রশ্ন এই জায়গায়, মুখ্যমন্ত্রী বলছেন ধরা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলবেন ছেড়ে দেওয়া হবে, এইভাবে তদন্ত হতে পারে না, এটা তদন্তের পদ্ধতি নয়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সে দোষী, তাহলে পুলিশ কেন তাকে অ্যারেস্ট করবে না, মুখ্যমন্ত্রী বলার পর কেন তিনি অ্যারেস্ট হবেন, এটাই প্রমাণ করে যে তদন্ত প্রভাবিত করা হচ্ছিল। আমাদের রিপোর্ট তৈরি হচ্ছে, আজকে আমাদের ড্রাফট রিপোর্ট তৈরি হয়ে যাবে যা আমাদের সমস্ত কমিটির মেম্বারদের, যারা আমরা পাঁচজনের কমিটি তাদের কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে। তারপরে সেই রিপোর্ট আরও কিছু পরিমার্জন পরিশোধন করে আমরা সর্বভারতীয় সভাপতির কাছে আগামী সপ্তাহে সকলে মিলে একত্রিত গিয়ে জমা দেব। আমরা যে দেখলাম সেই ঘটনা সত্যিই ভয়াবহ, কোনো সভ্য দেশে কোনো শিক্ষিত মানুষের দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে তাদেরকে যেভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, একটি নিরীহ গরু তাকে পর্যন্ত পুড়িয়ে মারা হয়েছে গোয়াল ঘরে,
মানে এই ঘটনা না দেখলে পরে যে এখনো এই মধ্যযুগীয় বর্বরতা চলতে, আমরা যাওয়ার পথে আমাদের এইরকম কেন্দ্রীয় টিম, যে টিমে তিনজন প্রাক্তন ডিজি ছিলেন, তারা যেভাবে অসুরক্ষার মধ্যে পড়েছিলেন, তাদের আমাদের রাস্তা যেভাবে আটকানো হয়েছিল এবং সেখানে পুলিশ নেই, ইচ্ছে করে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভারকে নামিয়ে দেওয়া হচ্ছিল, সেখান থেকে বলা হচ্ছে গাড়ি খারাপ হচ্ছে, পরে সেই গাড়ি চিক সরে গেল। পরিষ্কার বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ওখানে মানে একদম ফেলিওর, তারা কাউকেই সুরক্ষা দিতে পারে না। একজন সাংসদকে যদি সুরক্ষা দিতে না পারে, সাধারণ মানুষ তো কোন ছাড়। দেখুন, সিপিএম পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর, যেহেতু বিজেপির উপর এই বিধানসভা নির্বাচনের পর একটা বড় অ্যাটাক এসেছে, সিপিএমই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে যে তারা যেন প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারে। তারই পরিকল্পনা স্বরূপ এই তদন্তের বিষয়ে এই কথাগুলো সিপিএমের মুখ থেকে উঠে এসেছে, কারণ তারা চায় তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির একটা সেটিং আছে এই তত্ত্ব তুলে দেওয়ার জন্য। কিন্তু বিগত দিনের ইতিহাস যদি আমরা দেখি, সম্পূর্ণ উল্টো, কারণ তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিশিষ্ট নেতা সিপিএমের যারা, তারা বলেছে যে সাম্প্রদায়িকতার উপরে আমরা কেন্দ্রে তৃণমূলের সাথেও যেতে পারি। তারা তো ওপেনলি বলছেন তারা তৃণমূলের সাথে আছে। আমরা এর আগে ফিস ফ্রাই রাজনীতি দেখেছি, সেখানে বিমান মগুরাস ফিস ফ্রাই খেতে গেছিলেন মমতা ব্যানার্জির সাথে, যখন প্রধান বিরোধী দলের দায়িত্ব সিপিএমের হাতে ছিল, বিধানসভা সেটিং হয়ে চলতো, আমাদের এলওপির নেতৃত্বে বিধানসভায় বিজেপি লড়াই করছে, বুক চিতিয়ে লড়াই করছে বিধানসভাতে, আমাদের বিধায়করা আজকেও স্লোগান করে তুলেছে যে এই রামপুরহাট কাণ্ড নিয়ে। কিন্তু সিপিএমের আমলে একটা ঘটনা আপনারা, যখন সিপিএম বিরোধী দল ছিল, একটা ঘটনা আপনারা দেখান যেখানে সিপিএম এইভাবে বিধানসভাকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে। সিপিএম পুরো সেটিং অপোজিশন ছিল এবং সিপিএম সেই তত্ত্ব থেকে বেরোনোর জন্য বিজেপি এবং তৃণমূলের সাথে এই সেটিং তত্ত্ব প্রচার করার চেষ্টা চালাচ্ছে। আমাদের 200 জন কার্যকর্তা কর্মী খুন হয়েছে, বিন্দুমাত্র 1% চান্স নেই যে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব যারা তৃণমূলের সাথে সেটিং করে চলবে। আমরা এই তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষ থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের জীবনের কারো শান্তি নেই।